হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর এই ব্যস্ত যে রাস্তাটা দেখতে এই রাস্তাটা হলো আমাদের সত্যি প্রথম যখন এখানে এসছিলাম রাস্তা পার হতে যে এত ভয় লাগতো গাড়ি গাড়ি আসছে আসছে কোন দিক দিয়ে পার হব তারপরে থেকে তো সেই বাইকে করে মানে যাওয়া আসা গোড়া রাস্তা বাস্তা মানে পার হওয়ার কোনো টেনশনই ছিল না তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল একাই বেরিয়ে গেছিলাম খুবই একটা দরকারি জিনিস আনতে সেই জিনিসটা তোমাদের দেখা আর বলছি ও কি জিনিস আর এত বৃষ্টি হচ্ছিল রিক্সা নিয়েই বেরিয়ে গেছি একা তো ডানলপ যাচ্ছি ডানলপে গিয়ে আসলে কিনবো হচ্ছে একটা টাওয়াল অনেকে ভাবছে যে পুজোর মার্কেটিং মনে শুরু হয়ে গেছে বিশ্বাস করো পুজোতে এখনো পর্যন্ত কিচ্ছু কেনাকাটা করিনি কিচ্ছু হয়নি কিন্তু আমার মানে রাজকুমারীর জিনিসপত্র কেনা হয়ে গেছে তো গেছিলাম টাওয়ালটা আনতে আমার টাওয়ালটা মানে একদম নষ্ট হয়ে গেছে তো টাওয়াল এমনই একটা দরকারি গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাড়া হয় না আর আমি গামছা ইউজ করি না প্রায় অনেক বছর হয়ে গেছে তো ওই নরম কটন যে টাওয়াল গুলো হয় হ্যান্ডলুম এর সেগুলোই আমি ইউজ করি একদম পিওর কটন এর তো ওখান থেকে ওই একটা টাওয়াল কিনেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে কটন বলল কিন্তু এত মোটা শক্ত কর করে তো আমি আর ওটা ইউজ করতে পাচ্ছি না আমাকে আবার আরেকটা কিছু কিনতে হবে এরকম নরম যেটা তো তারপরে ওখান থেকে গেলাম একটা দোকানে গেলাম ওখান থেকে একটা ব্রেসলেট কিনলাম সিটি গোল্ডের সোনা পড়া তো আজকাল যা ভয়ানক তাই জন্য এই যে এই টাওয়ালটা তারপরে গেলাম মন জিনিসে তো মন জিনিস থেকে একটু বার্গার নিলাম চিকেন চিকেন বার্গারটা তো সেখান থেকে নিয়ে বাড়ি চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ কত আগে দুজনে খাবো বলে রেখে দিয়েছে আর ডলার এর দিকে তাকিয়ে বসে আছে তো ব্রেসলেটটা কিনলাম এই কারণেই যে সোনার জিনিস পরে রাস্তাঘাটে যদি একা বেরোই তো খুবই ভয় লাগে গলায় চেন পরা তারপরে হচ্ছে গলার চেন আর হাতের এই জিনিসটা আমার মনে হয় যারা ধরো বাসে তারপরে এমনি অটো রিক্সাতে যাতায়াত করে অবশ্যই পড়ো না তো ওই দিনের ব্লগটা কন্টিনিউ আর করতে পারিনি ওটা ছিল রবিবার আর এটা হচ্ছে সোমবারের ব্লগ আমার কন্যাকে নিয়ে যাচ্ছি মা মেয়ে দুজনে মিলে আসলে আমার মেয়ের একটা ক্লব কোলাবের একটা ইয়ে তো সেখানেই যাচ্ছি তো ওর ওই পার্লার থেকে এসছে তো সেখানে আমাকে বললো তুমি চলো তুমি আর আমি তো মা মেয়ে মিলে দুজনে যাচ্ছি এই যে এখন মেট্রোতে উঠে গেছি একদম আমাদের দক্ষিণেশ্বর মেট্রো থেকে আর একদম যেটা স্টার্ট দক্ষিণেশ্বর মেট্রো আর একদম কবি সুভাষ একদম লাস্ট অব দি যাবো আর প্রচুর মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে সকালে রাস্তাঘাট ভেজা জলে জল আর মেট্রো করে যেতে সত্যি কেন ভালো লাগে দেখবে যে বল লাগে না আর এই যে বাসে বা ওলা যাই হোক করে যাই না ওই যে জ্যামে যাতে দাঁড়িয়ে থাকা আমার একদম ভালো লাগে না যেহেতু আমি বাইকে করে যেতে আমি মানে কি যতই তুমি চার চাকা নাও না কেন সে দেখবে গিয়ে জ্যামের মধ্যে দাঁড়িয়ে পড়েছে আর মেট্রো তো দাঁড়ানোর সিম নেই নিজের মতন চলছে তারপরে ওখান থেকে নেমে অনেকটা দূর ওখান থেকে একটা উবের বুক করে নিলাম আহ দূর মানে ওই বেশিক্ষণ না ওই পঁচিশ তিরিশ মিনিটের রাস্তা হবে তারপরে সেই ওখানে যাচ্ছি তো এখানে এসে এই যে দেখো আমারও হাইড্রা ফেসিয়াল চলছে তো সেই হাইড্রা ফেসিয়াল করলাম তো খুব রেজাল্টটা ভালো এসেছে আর খুব সুন্দর ওদের কাজ আর হাতের কাজ শক্তি খুব ভালো পার্লারটা আর কাজও সেই রকম আর ওদের যে যা যা ইয়ে আছে পূজা অফার গুলো আছে সেগুলো দিচ্ছিল সব দেখছিলাম আর এই হাইড্রা আমি ফার্স্ট টাইম করালাম আর এটা খুব ভালো লাগলো তো ফার্স্ট টাইম করিয়ে তো দেখতে পাচ্ছ প্রথমেই অনেক কিছু করেছে ম্যাসাজ করেছে তারপরে একটা কোলাজের মাস্ক দিয়েছে তো আমার একটু এডিটিং করতে আগে পরে হয়ে গেছে তো আগে যেহেতু ম্যাসাজ গেছে কোলাজের মাস্ক গেছে তারপরে মাস্কটার উপরে এই মাস্কটা বসানো হয়েছে এই যে কোলাজের মাস্কটা আমাকে আগে বসিয়ে দিয়েছিল তারপরে ওটা করেছিল তো দেখো মুখটা করার পরে কত চকচক করছে না একদম পুরো পরিষ্কার একদম চকচকে আর হাইড্রাফেশিয়ালটা তোমরা করাতে পারো এটা খুবই ভালো হাইড্রাফেশিয়ালটা করানো এটা হয়ে যাওয়ার পরে মুখটা আমার দেখো একদম চকচক করছে আমি নিজেই দেখছি পুরো পরিষ্কার হয়ে গেছে আর সারাদিন আমি জানো যে কোনো কিছু করি না তো এই মেয়ের পাল্লায় পরে কিন্তু করতে হয় অনেক কিছু আর এই যে পাল্লারটা খুব সুন্দর করে সাজানো ওদের খুব ভালো আর হচ্ছে কাজ হচ্ছে সবার আগে কাজ কাজও খুব ভালো কাজটাই হচ্ছে মেন যে কোনো পার্লারে যাও না কেন পার্লারের যে কাজ আছে তো সেটা দেখেই কিন্তু মানুষের যায় তারপরে ওখান থেকে হয়ে গেল আমাদের কমপ্লিট মেয়েরও চুল স্মন্দিং হয়ে গেল আমার হাইড্রাফেশিয়াল হয়ে গেলো তো মুখের জেল্লা দেখেছো একটু বেড়েছে কি একটু না অনেকটাই বেড়েছে আর মনও খুশি তো এখন আমরা আবার মেট্রো ধরে নিলাম ওখান থেকে মেট্রো ধরে ওখান থেকে আবার উবের করে এসে ওখান থেকে মেট্রো ধরে নিয়ে বাড়ি ফেরার পালা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে পাশে দেখো